অজার কপালে নাই সুখ জানি বিধি হইল আসার পরে দিয়েছি, আবার যদি তিনি নিয়ে যান তাতে দুঃখ করার কিছু নাই, এগুলো তো আমি নিয়ে আসি নাই, কার জন্য গৌরব করবো? হ্যাঁ, ওই যে একটা কথা আছে না, আমি রাতে তো আবার অভিসার করবো, আলোচনা করব যদি মনে হয়। যেমন আমারে পাঠাইল কি আরেকজন দ্বিজদাস পণ্ডিত বলেছে, দ্বিজদাসের একটা গান আছে, আমি তোমার দিন হই চিরদিন তোমারই প্রত্যাশী, আমি কেন খুশি হে দয়াল আমি কেন খুশি, তুমি আনিয়াছো আমি আসিয়াছি, যেতে বললে আমি তৈরি আছি। তুমি তো আনিয়াছো, আবার যখন যেতে বলবে তৈরি থাকতে। এই সময় যদি বলো না না আমার বাবার তো যাওয়ার সময় হয় নাই, আমি এখন বাবাকে দেব না, তো মানবে? যদি বলো আমার মেয়ের তো যাওয়ার সময় হয়েছে না, এটা এই সময় চলবে না, বয়সও চলবে না, সময় অপেক্ষা করবে না। সেই জন্য পাঠাই লোকে আরেকজন, জন্ম দিল আরেকজন, দুগ্ধ দিল আরেকজন, খাবার দিল আরেকজন, লেখাপড়া করাইল আরেকজন, চাকরি দিল আরেকজন, বেতন দেয় আরেকজন, মৃত্যুর পরে শ্মশানে নিয়ে যাবে আরেকজন। তাহলে আমার কি আছে, তোমার কি আছে? কিছু কিসের গৌরব করবো আমি? সবই তো পরে করবো কি বাবা? সেই জন্য চলুন আমরা গৌর ভজনে যাই, হলির পাবন অবতার শ্রী সচির সত সচির নাভিসিদ্ধ মাঝে কলির পাবন অবতার আমার গৌর ভরি, বাংলার মাটিতে সমস্ত রাজ্য ছেড়ে দিয়া কলির যুগকে কৃপা করিতে তিনি সন্ন্যাসী হলেও নিতাইকে বলছে তুমি সংসারবাসী হইয়া সংসারে তাকিয়া কলি যুগকে শিক্ষা দেও কিভাবে কৃষ্ণ ভজন করিতে হয়। তাই নিত্যানন্দ প্রভু সকলকে শিক্ষা দিয়েছে, তোমরা অকাতরে অবিচারে বিচার না করিয়া অন্যের সমালোচনা না করিয়া আমার মতো নিচ হয়ে কৃষ্ণ নাম নেও, হরি বলে ডাকো, যদি বিশ্বাস করে নিতাই চরণ কেউ ভজিতে পারে তাহলে নিত্যানন্দ প্রভু বলছে আমি বাংলাদেশের বিশ্বের যত মানুষ ভজনযোগ্য দেহ নিয়ে এসেছে, জেনে বা না জেনে যদি কেউ একবার কৃষ্ণ কথা শুনিয়ে বসিয়া নামের শক্তি আছে, নামের দাহিকা শক্তিতে তার পাপি দেহ পবিত্র হবে, আমি নিতাই কাউকে ফেলে যাব না। হ্যাঁ, এখানে যদি বিশ্বাসের বলে কেউ আসে আমি নিত্যানন্দ কথা দিয়েছি সকলকে হাত ধরে তীর পরপারে নিয়ে যাব গৌ হরিবল হরিবল। তাই চলো আমরা সেখানে সেই পদে চলে যাই। আমি সকলকে প্রণাম করি, ভক্তিমতী মায়েরা আপনাদের শ্রীপাদ পদ্মে ভক্তি রেখে সদগুরু বৈষ্ণব যারা এসেছেন সকলকে সহস্রকোটি প্রণাম জানিয়ে, যারা কীর্তনে আয়োজন করেছেন সূর্যাপুর গ্রামবাসী
সকল সাধুগুরু বৈষ্ণব চরণে আমি চিরঋণী। এই অনুষ্ঠানের বিশেষ দরকার আছে, আমি তাদের প্রতি প্রণাম রেখে প্রণাম আমার শ্রী গোবিন্দ শ্রীমতী রাধারানী সহ সমস্ত ব্রজবাসী উড়িয়া গৌরিয়া সাকার বা নিরাকার যে যেখানে যে অবস্থায় অবস্থান করছেন প্রত্যেকের শ্রীবাদ প্রতি ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি শুরু করেছি গৌরাঙ্গ লীলা। সকলে উচ্চ স্বরে উলন্দনী করো গৌর হরিবাল। সবলি মিলন দীর্ঘদিন যাবৎ শুনে আসছি, হ্যাঁ কিন্তু ভেতরে একটু প্রবেশ করলে আনন্দ পাব। এই যে মালাটা সুতা দিয়ে গাঁথা, মা আমার দিকে তাকান, মালাটা সুতা দিয়ে গাঁথা, তাকানে দুইটা শব্দ আছে, একটা হলো সুতি আর অপরটা হলো সুত। সুত শব্দের অর্থ বোঝেন তো, সুত মানে সুতকে নিয়ে কীর্তনটাও শুরু করা, আর এই সুতকে এখনো আপনাদের পাশেই হবিগঞ্জ জেলায় মিরপুরের কাছে জয়পুর গ্রামে মনে হয় এখনো মা সচিদার কোলে দিয়ে বসে আছে, একটু দেখে আসবে। তারই বলছে সুত, ওই সে হচ্ছে সুত। সুত মানে পুত্র, আর সতী মানে বস্ত্রের সুতা, যে বস্ত্রটা তৈরি করা হয় তো দুশুতের গলে দুশুতি মালা, সুতি দিয়ে মালাকে মহাপ্রভুর গলায় দিয়েছে গৌর হরিবল। সঙ্গে গিয়েছিল
ছিল সঙ্গে বৃন্দাবন লীলার প্রধান ভক্ত যার নাম ছিল সবল সখা। বৃন্দাবন লীলার প্রধান ভক্ত আবারও বলছি যার নাম ছিল সবল সখা, কলিতে গৌরীদাস কীর্তনিয়া সে দাঁড়িয়ে আছে হরিবাল। তাহলে আমরা দুটো শব্দ পেয়ে গেলাম, জ্ঞানীজন অবশ্যই জানে যারা মন দিয়ে শোনে, সুতি মানে বস্ত্রের সুতা দিয়ে মালাটা গাথা, আর সুত মানে পুত্র কার সুত, নন্দ সুত ছিল যেই, সতীর সুত হইল সেই, বলরাম হইল নিতাই। তো সত্যি আর একটা প্রশ্ন করেছিল আমাকে, যেমন আমি আজ থেকে 8 বছর পূর্বে যে কোনো ভারতে যাই ও এক ভক্ত বলতেছে দাদা আমার কীর্তনে আসবেন, মনে করেন আপনাদেরকে একটা নিমন্ত্রণ দিলাম সত্যিয়া, আপনারা ওই গ্রামের মানুষ সূর্যাপুর বা এই নবীগঞ্জ থানার মানুষ যারা একদম ওই শেখানপুরপুর থেকে এই পর্যন্ত আপনাদের শহর পর্যন্ত আশপাশে প্রত্যেক গ্রামেই তো গিয়েছি, সকলেই ভালোবাসেন আমাকে, অনেকবার এসেছি হয়তো এখন একটু কম আসি, এবার একটু বেশি আসতেছি, এই যে আসলাম প্রথমেই ঘুমঘুমিয়া, তারপরে আসছি আজকে সূর্যাপুর, কিছুদিন পরে আবারও সূর্যাপুরে আসব, ওই কালাসান বাড়ি কালাসান দেওর মন্দিরে পালপুনের 19 তারিখ না 20 জানি, এখানে তো লিপ রেখে আসবে তারিখটা আপনারা সাক্ষাতে যেটা আজকে পাবেন এটা মহাপ্রভুর মতে হয় আমন্ত্রণ, চিঠির দ্বারায় মোবাইলের দ্বারায় নিমন্ত্রণ হয়, কিন্তু সাক্ষাতে যেটা করা হবে সেটা আমন্ত্রণ হবে। তা আজকের আমন্ত্রণটা আমি এখানে আমার এই গোস্বামী বংশের একজন গুণবান প্রভু বসে আছেন ওনার পক্ষ থেকে আমি আমন্ত্রণটাকে দিয়ে দিই, 18ই চৈত্র হবে ওনার শুভ দিবস, আর 19ই চৈত্র হরিনাম মহাযজ্ঞ কীর্তন বিলাস, সেখানে লীলারস লীলারস আস্বাদন করিতে সকলকে বিশ সমাপন মহাকবিতায় আমি ওনার পক্ষ থেকে সকলের চরণে আমন্ত্রণ জ্ঞাপন করিলাম, কৃপা করে পদার্পণ করিয়া ভক্তির মনোবাঞ্ছা সকলে পূরণ করে দিন। তো এখানে আসছি, আর তার আগেও আবার আসা হবে আপনাদের ডান পাশে যে গ্রাম রিপাতপুর, এখানে আমি আসতেছি 14 মাসে 13ই চৈত্র দিবস, 13ই চৈত্র দিবস পূর্ণিমার তিথি, যে পূর্ণিমার তিথির জন্য মহাপ্রভু 13 মাস আত্মী গর্ভে অপেক্ষা করেছিলেন, গৌর হরিবাল আমরা তো 10 মাসে জন্ম হল, মহাপ্রভু 13 মাস অপেক্ষা করেছে ওই পূর্ণিমার তিথিতে বসন্ত ঋতুতে জন্ম নেওয়ার জন্য, আপনারা যে মাসে কীর্তনটা শুরু করছেন মাসের প্রথম থেকে শুরু হলো বসন্ত ঋতু, বাংলাদেশটা 6 ঋতুর দেশ তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো বসন্ত ঋতু, এই মাতা এই ফাল্গুনার 14 মাস, তারপরে এটা গীতায় লেখা আছে ঋতুর মধ্যে আমি বসন্ত ঋতু, বাড়ির মধ্যে আমি বৃহস্পতি, বেদের মধ্যে আমি সামবেদ, নদীর মধ্যে আমি জাহ্নবী, হ্যাঁ আর মাসের মধ্যে আমি হচ্ছি অগ্রায়ণ মাস, এগুলা শ্রেষ্ঠ, এটা ভগবানের প্রকাশিত বাণী অনন্তকালের বর্তমান গীতায়। আচ্ছা আমাকে একজন বলতেছে আপনারা একটা মনে করেন ওই ক্যালেন্ডারে নিমন্ত্রণ আছে, এটার মধ্যে আমি লেখা দিচ্ছি তারিখ দেওয়া, এখন 70 মানুষ তারা তারা তো ইঙ্গিতে কথা বলে, এখন আমার একজন মেসেজ পাঠাইছে ইন্দ্রশত মাসে কীর্তনের তারিখ মাস পাইলাম, ইন্দ্রশত মাসে রামপিতা তারিখে রবি শত বারে, তাহলে মাস 8 তারিখ আর পরে বলছে 12 এখন আপনারা কোন দিন যাইবেন কীর্তনে, মনে করেন আমি রিপাতপুরে কীর্তনে নিমন্ত্রণ দিলাম হরিবাল, কোন দিন যাইবেন ভাই আপনারা যেতে পারবেন, দোল পূর্ণিমার দিন ওইটা তো আমার দাদা বলতে শুনি তো শালাক মানুষ তো পূর্ণিমার কথা কইছে, তো দাদা বলছে দোল পূর্ণিমা না, আচ্ছা এটা পূর্ণিমাতে ওই কীর্তনটা হবে ওইটারও দিলাম 18, 19, 20 চৈত্র মাস মাস আর আপনারা কালাসান দিয়েও রাখ, এখন আমি একটা নিমন্ত্রণ দিলাম আপনাদেরকে, আমার বাড়িতে মনে করে একটা কীর্তন আয়োজন হয়েছে আপনাদের আশীর্বাদে,
এখন এটা হলো ইন্দ্রশত মাসে মাস রামপিতা তারিখ তারিখ রবি শতবার তাহলে প্রথম বললাম মাস তারপরে বললাম তারিখের কথা তারপরে বললাম বারের দেখি কে বলতে পারেন কোন দিন যাইবে চৈত্র মাসের শেষে বৈশাখ মাস তো ওই যে নিমন্ত্রণটা এটা হলো ওই যে সুদ থেকে শুরু হলো সুদ থেকে সুতি আর সেখান থেকে সুদ এগুলা মনে রাখবেন এগুলা দরকার জানা দরকার ইন্দ্রশুদ্ধ মাস অর্থাৎ তাকে বুঝতে হবে সুদকে সুদকারে বলে সুদ শব্দের অর্থ হইল পুত্র এই নিমন্ত্রণটা হলো ইন্দ্রশুদ্ধ মাসে অর্থাৎ ইন্দ্রের যে সন্তান ছেলে তার নাম ছিল ফাল্গুনি সুদ শব্দ পুত্রতে পুত্র হলো ইন্দ্রের পুত্রের নাম হলো ফাল্গুনি তাহলে ফাল্গুন মাস আর ফাল্গুন মাস আর রামপিতা তারিখ মাসের পরে তারিখ লেখা থাকে রামের পিতার নাম কি তাহলে দশ তারিখ আর রবি শুক্রবার বারো লেখা আছে বার কোনটা রবি শুক্রবারে রবির ছেলেকে রবির ছেলেকে রবির ছেলে জানো না এই জন্য তো আধ্যাত্মিক ব্যাপারটা একটু ভিন্ন বাবা এই জন্য কীর্তনে যেতে হয় সাধুসঙ্গ করতে হয় ইন্দ্রর ছেলে যেমন ফাল্গুনি ফাল্গুন মাস রামপিতা তারিখ রামের পিতার নাম দশরথ বাবা বলেছে দশ তারিখ আর রবির ছেলে তার নাম হইল সুদ 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 মানে পুত্র রবির পুত্রকে সুদ্ধ পুত্র রবির ছেলে হইল শনি মহারাজ তাহলে শনিবার কোন ভেজাল আছে হরিবাল ফাল্গুন মাস দশ তারিখ শনিবারে আসবে গৌর হরিবাল এগুলো জানা দরকার তো আজকে সুদ থেকে আমার ওই কথাটা মনে পড়লো মনে রাখবে যে মিঠু দাদা এসেছিল আমরা হয়তো সেই কথাটা আবার সুন্দর করে পাইলাম রবি এর আরেক নাম রবি ওই তো আমি বলতে ভুল করলাম সূর্যের আরেক নাম হলো রবি সূর্যের আরেক নাম রবি না কি বলে রবি বলেন তো রবি যখন বৈশে পাঠে ওই যে সন্ধ্যার পরে গান গাইবেন না রাধারানী রবি যখন বৈশে পাঠে কে বৈশে মানে রবি সূর্য হস্ত ওই গেলাম দমদারে কাটে তার আরেক নাম হলো রবি তাহলে কি আলোচনা দিল সোধ নন্দ সুত ছিল যে সতীর সোধ হইল সেই বলরাম হইল নিতাই হ্যাঁ এবার বলছে এই দুজনকে নিয়ে কীর্তনটা শুরু করা হয় একদিকে গৌর নিতাই দুই বাই দুদিকে তে গেল নেমাই সন্ন্যাসী হইয়া নিতাই সংসারবাসী হইল আবার হলো তুমি করো গৌর হরিবল হাই রায় ভাইরে আমার এলো আমার লইয়া চলো
তাই রে রাধা আসে দতা যতারে হাইরে গৌরী দাসে বলে গো প্রভু ও প্রভু তুমি কেন চাট সেই পদ লিখেছে। যেমন আমরা কালকে সন্ধ্যার পরে কলমঙ্গলী সন্ধ্যাকালে অধিবাস হয়েছে, জাতির পদ উচ্চারণ করেছে সেই মহাজন আমাদের বাংলাদেশে। এই বাচ্চাগুলো কিন্তু রক্ষা করো বাবা, ওরা কথা বললে তো আপনাদের অসুবিধা হবে, আপনারা যে বসছেন এই বসাটা বিপলে যাবে। যদুনন্দন দাস ঠাকুর মহাজন বলছে, আমার আর কিছু ছাওয়া পাওয়া নাই, আমার মরণ খালি তোমার চরণ ছায়া। যারা লীলার উপদর্শন করিয়া লীলার পাশে দাঁড়িয়া পদ লিখেছে তারাই কান্দছি বসে যে আমার শেষের দিনে কি গতি হবে। পরিবার আমরা তো সংসার মায়ে আবদ্ধ হয়ে আছি, বলে গিয়েছি 84 মৃত্যুময় সংসারে বারে বারে জীব আসা যাওয়ার কেজি লেগে থাকে। এর একমাত্র কারণ যারা ওই কথাটা ভুলে যায় যে আমি কোথায় ছিলাম আর কোথায় এসেছি।
আর দুদিন পরে আমি কোথায় যাব? সময় তো চলে গেল, সময় কারো জীবনে বাড়ে না। ওই যে বাচ্চারা শিশুরা অনেক মা বাবা বলে, বাবা তোর তো এখন সময় হয় না, এই সময় আসতেছে তোর সামনে বাড়তেছে, বলে না মৃত্যুর পর, মৃত্যুর পরে মানুষ যেখানে যায় সেখানে ভগবান বিচার করে যদি ভালো কিছু করে তাহলে তাকে আমার কাছে রাখবো স্বর্গে, আর মন্দ কিছু করলে সেটা আমি প্রস্তুত করে রেখেছি, ওখানে যেতে হবে। আবার তার যে পুনর্জন্ম হবে এটা নিশ্চিত কর্ম অনুসারে, যেদিন তার জন্মটা মাতৃগর্ভে হয় সেদিন থেকে তার হিসাব, ওই দিন থেকে যতটা দিন জন্মের প্রকাশ হওয়ার পর থেকে যতদিন চলে যাবে এক এক করে আপনার হিসাব থেকে দিন কমতেছে, পারবে না। যেমন আজকে সূর্য হস্ত হয়ে গেলে আজকের দিনটা চলে গেলে আমরা প্রত্যেকের হিসাব থেকে আরেকটা দিন কমে গেল, কি বাবা। এই জন্যই মানুষ জ্ঞান মারে, ছাতক পাখির গান শুনছেন না? ছাতক যেমন অপেক্ষা করে মেঘের আশায়, ওখানে যদি একটা ছাতক পাখি ওই কাছে থাকে ওই দল খাবে, যদি তার পিপাসা লাগে দল পিপাসায় যদি প্রাণও যায়, কিন্তু ওই ছাতক নদীর জল খালের বিল জল পান করে না, কোনটা খায়? মেঘের আশায় অপেক্ষা করে কবে সেই বৃষ্টি হবে, আর সেই জলকে ছাতক পাখি তার পিপাসা যেমন বারণ করে পিপাসা নিবারিত হয়, তাই সত্য ভক্ত যারা ওই ছাতকের মতো কৃষ্ণ প্রেমের রূপে অপেক্ষা করে, কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য তারা অপেক্ষা করে বসে থাকে, কখন বেঁচে থাকো মা, আপনার আশীর্বাদ, আমার এক মা আমার 100 টাকা আশীর্বাদ স্বরূপ দিয়েছে, আমি আপনার এটা গ্রহণ করে নিলাম মা, আপনার টাকাটা যেন শতদৃশ্যে ব্যয় হয়। আচ্ছা, তাহলে এই অবস্থা, এই যে কৃষ্ণ ভক্ত যারা ওই ছাতক পাখির মতো অপেক্ষায় বসে থাকে, তবে সেই কৃষ্ণ প্রেম আমার হৃদয়ে সঞ্চারিত হবে, কখন সেই প্রেম আমি পাব, হ্যাঁ, আর আমার তাপমাত্রা আমি শীতল করি, ওটা কিন্তু সকলে পায় না, সবে পায় না কৃষ্ণ প্রেম। ওই যে 20 টাকার মালিক বললে শান্তি নাই, আবার 300 টাকার রোজ কাজ করে কিন্তু শান্তি আছে, এর কাল হলো বাহ্য ধনীর ধনী যারা তারা ধনী নয়, কৃষ্ণ ধনের ধনী যারা তারা ধনী হয়, ওটা বাহ্যিক দল। এই জন্য তুই বলছি মহাজন, যে পায় পদে পদে পায়, গৌর হরি বল, দেখেন আমার এক ছোট বক্তব্য চাকরি করে পাম বলা হচ্ছে, বলছি না তো পরে করতে পারে, চলে আসছে বারে বারে ছুটে আসে, আমার চাকরি টাকা পয়সা তো জীবনটা অনেক ইনকাম করে, আমার বলছি সেগুলো থাকবে না, তোমার সেলও তোমার সাথে যাবে, তোমার পরিণামের রাস্তা তুমি পরিষ্কার, সকলে আমরা এই অবস্থা দিচ্ছি, যে পায় পদে পদে পায় এই কৃষ্ণ প্রেম সকলে পায়, পদে পদে পায় এই কৃষ্ণ প্রেম সকলে পায়। তুমি যারে কথা বলো আরে যতই নিন্দা করো সে সেই কথা শুনে না, তার পথে সে চলতেই থাকে,